পদ্মা সেতু উদ্বোধনের আগে একটি অপশক্তি দেশের নাশকতা সৃষ্টির পায়তারা করছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান 14 দলের নেতারা। বিস্তারিত অজিত সরকারের প্রতিবেদনে। 14 দলের সাবেক মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় যোগ দেন জোটের কেন্দ্রীয় নেতারা। এ সময় 14 দলের সিনিয়র নেতারা বলেন, পদ্মা সেতু নির্মাণ বন্ধ করতে না পেরে সেতুর উদ্বোধন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। যারা নাশকতা সৃষ্টির পায়তারা করছে তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আমাদের পরিষ্কার কথা, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী দলে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে বাংলাদেশের রাজনীতিতে কখনই শক্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। এই 14 দল যতদিন মাঠে থাকবে, খালেদা জিয়া সাহেবীদের শক্তি কোনো অবস্থাতেই মাঠে থাকতে পারবে না। যখন আমাদের দেশে বর্তমান সরকারের নেতৃত্বে একটা অসম্পন্ন গণতান্ত্রিক অভিযাত্রা চলছে, সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা লক্ষ্য করছি কেবল দেশের মধ্যে নয়, দেশের বাইরে থেকেও অনেক কথা, অনেক হুমকি ধামকি চলছে। সবাই 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ষড়যন্ত্রের রাজনীতি করছে বিএনপি। উৎপাদনকে সামনে রেখে যে সমস্ত আয়োজন, সেগুলিকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা একটা বিরাট ষড়যন্ত্র লক্ষ্য করছি। বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, লঞ্চে, ট্রেনে, বিভিন্ন জায়গায় যে আগুন দেওয়া হচ্ছে এবং একটা নাশকতামূলক অবস্থার সৃষ্টি করা হচ্ছে, এটা আমরা বুঝতে পারি যে এটা ওই অপশক্তিরই কার্যকলাপ। এবং এই ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সজাগ, সচেতন এবং দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অজিত সরকার, বাংলা টিভি, ঢাকা।